নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুলার্স ডু কম দ্বিতীয় টাস্ক আজকে আমরা অষ্টম শ্রেণীর যে অধ্যায়টি রয়েছে দ্য উইন্ড ক্যাপ সেই গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এটি দেখেছেন জেন ইওলেন এটি মূলত একটি ছেলের গল্প যার হচ্ছে সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছে অর্থাৎ জন নামক একটা চরিত্রের আমরা সন্ধান পাবো জন নামক একটি ছেলে যে সমুদ্রে যেতে চায় তার সমুদ্রে যেতে প্রচন্ড উৎসুক কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না তিনি বলতেন যে তুমি তো কৃষকের ছেলে তুমি চাষবাস সম্পর্কে ভালো জানবে মাটির সম্পর্কে ভালো জানবে আকাশ বাতাস আবহাওয়া এগুলো সম্পর্কে ভালো জানো কিন্তু নদী কিংবা সমুদ্র সম্পর্কে তোমার কোনো ধারণা নেই অতএব তুমি যাও সেখানে কোনো বিপদ ঘটতে পারে কারণে তিনি চাইলেন না যে জন যাতে ওই সমুদ্রে গিয়ে তার জীবনটা কাটায় বা ওই ধরনের কোনো কাজকর্ম করে তারপর কি হয় তারপর সে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে মানে তার সমুদ্রে যাওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল কিন্তু তার মা তাকে পাঠালেন না দেখে সে কী করলো ভারাক্রান্ত হৃদয় নিয়ে এতে চলে গেল মাঠে চলে গেল চাষবাস করার জন্য সেখানে গিয়ে তার সঙ্গে একটা প্রসঙ্গ ক্রমে একটা পরির দেখা হয় যেই পরীটা তাকে একটা টুপি উপহার দেয় যেই টুপিটাকে সে ইচ্ছে করলে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতো মানে টুপিটার দ্বারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত এবার সেই সময়ে একবার সমুদ্রের ধারে যাওয়ার পরে কিছু নাবিকের সঙ্গে তার দেখা হয় এবং সেখান থেকে সে জাহাজে উঠে পড়ে জাহাজে ওঠার পরে নাবিকদের নাবিকদের সঙ্গে সেই টুপিটারও পরিচয় হয় মানে সেই টুপিটার দ্বারা তাদের তারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারছিল যে যেই ধরনের বাতাস প্রয়োজন সেইটা জন সাপ্লাই করতে পারছিল তখন নাবিকদের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠলো জন এইভাবে বেশ কয়েকদিন কাটলো বেশ কয়েকদিন কাটার পরে জনের খুব ইচ্ছে হলো সে তার বাড়িতে ফিরবে সে অনেকদিন তার বাড়িকে দেখেনি মাটি দেখেনি কিন্তু নাবিকরা তাদের যে এক্সপেন্সিভ যে এই ছেলেটি তাকে হারাতে চাইছিল না তারা তাকে ছাড়তে চাইছিল না তাই তারা কি করলো না তাকে তারা বললো যে তোমাকে এখানেই থাকতে হবে এরকম একটা বিষয় তো একবার কি হয়েছে না জন কোনো কোনো ক্রমে জাহাজে ঘুমিয়ে পড়েছিল আরও একটা কথা বলা হবে প্রসঙ্গক্রমে যে ওই যে টুপিটার একটা শর্ত ছিল যে ওটাকে কোনোভাবে কোনো মানুষের হাত ওই টুপিটাকে খুলে বের করতে পারবে না মাথা থেকে কিংবা সে নিজেও খুলে বের করতে পারবে না এটার দুটো পয়েন্ট ছিল একটা হচ্ছে তাকে ঘুমোতে গেলেও টুপির সঙ্গে শুতে হবে কিংবা যখন ক্যাপ্টেন সামনে থাকবে তখন হচ্ছে তার টুপিটা খুলে সম্মান জানাতে পারবে না এটা একটা অসুবিধে এবং সুবিধাটা কি ছিল সুবিধাটা হচ্ছে এটা কেউ কোনোদিন চুরি করতে পারবে না তো একবার জন ঘুমিয়ে পড়েছিল টুপিটা তো পরেই শুয়েছিল এবং ও যখন এপার ওপার হচ্ছিল তখন বাতাসেরও মোচড় দিচ্ছিলো মোচড় দেওয়ার ফলে ওর ধারণা হয়নি যে বিশাল প্রবর ঝড় এসেছিল ঝড় আসার ফলে জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল সেই সময়ে জাহাজের যে সমস্ত নাবিক ছিল তারা ওই টুপিটা খুলে টানার চেষ্টা করে কিন্তু কোনো মতে টান টানতে পারছে না তখন জনকে কী করে ছুঁড়ে নদীর জলে ফেলে দেয় নদীর জলে ফেলে দেওয়ার ফলে কী হয় ওখানে তার টুপিটা অটোমেটিক্যালি খুলে যায় খুলে যাওয়ার ফলে জন কী হয় ওখান থেকে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পরে ওই টুপিটাকে উৎসর্গ করে দেয় একটা যেখান থেকে জমি থেকে পেয়েছিলো আসলে টুপিটা তো সেখানে উৎসর্গ করে দেয় উৎসর্গ করে দেওয়ার পরে কী হয় সে চাষবাস করতে শুরু করে এবং বেশ কিছু টাকা পয়সা করে কিছু জমি টমি কিনে ফেলে কেনার পরে জাহাজও কিনে ফেলে তারপরে সে নিজে নাবিক হয়ে যায় এরকম শোনা যায় যে বছরের মাস হচ্ছে জন নদীতে কাটাতো ছয় সমুদ্রে কাটাতো জাহাজে এবং ছয় মাস ডাঙ্গাতে কাটাতো তাই তাকে মানে উভচর উভয়চর যেতে পারে তাকে বলা হতো যে অর্ধেক সময় যেহেতু সে হ্যাঁ ক্যাপ্টেন টার্টল অর্থাৎ কচ্ছপেরা যেরকম জলে ডাঙায় উভয় জায়গাতেই থাকতে পারে তাই সে কারণে তাকে ক্যাপ্টেন টাটেল বলা হয় ক্যাপ্টেন টার্টেল টাইটেলটা কেন বলা হয় সেটারও একটা ফ্যাক্ট আছে কেননা যখন ওই পরিটিকে পরিটি যখন টুপিটা দিয়েছিল তখন পরিটা কিন্তু প্রথম রূপ ছিল কচ্ছপ মানে সে যখন লাঙল করতে গিয়েছিল কচ্ছপ হিসেবে তার সামনে এসেছিলো পরিটি তো তারপরে কচ্ছপটিকে বাঁচানোর ফলে পরিটি আশীর্বাদ দিয়েছিল যদি আমরা গল্পটা পুঙ্খানুপুঙ্খ হয়ে পড়ি কিংবা ট্রান্সলেশান আমাদের চ্যানেলেই রয়েছে প্লে লিস্ট ফলো করলে পাওয়া যাবে তো ওখানে গেলে তোমরা দেখতে পাবে তো এইভাবেই মূলত গল্পটা শেষ হয়েছে সে যেহেতু ছয় মাস কিছু দিন জলে থাকতো কিছু দিন ডাঙায় থাকতো সে কারণে তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো এভাবেই গল্পটি শেষ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ টু সাবস্ক্রাইব